ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جيونا بري جي رسول صلى الله عليه وسلم اشار صلاة كوائرة এশার সলাত ফরজ হচ্ছে চার রাকাত আর তারপরে দুই রাকাত সোননাথ যেটা সোনাতে মোহাকাদা তারপরে হচ্ছে যেটা আদায় করতেন অন্য যে হাদিসে রয়েছে তিনি এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত কোনো কোনো হাদিসে তেরো রাকাত কোন হাদিসে এগারো রাকাত কোন হাদিসে আবার পনেরো রাকাত তো এখানে দেখা যাচ্ছে যে এশার সলাতের পরে দুই রেখার সুননাথ এবং ফজরের আগে দুই রেখার সুননাথও যুক্ত করা হয়েছে এবং এগারো রাকাত তাহার অর্থাৎ আট রাকাত তাহাজ্জুদ এবং তিন রেকাত যুক্ত করা হয়েছে তো বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম রয়েছে তো কিন্তু আপনার যেটা প্রশ্ন মূল প্রশ্ন এসার পরে অর্থাৎ যেমনটি আমাদের মাঝাবি ভাইরা নামাজ আদায় করে থাকে এশার নামাজ ফরজ নামাজ নিয়ে শুধুমাত্র সতেরো রেখাত নামাজ আদায় করে তাহার বাদ তো এটা কিন্তু হাদিসের ভিত্তি নয় এরূপ কোনো হাদিস নাই যে নামাজই সতর্ক পড়তে হবে বরং এর জন্যে অনেক বেনামাজি নামাজ ধরতে বা নামাজ পড়া শুরু করতে ভয় করে যে এক এক ওয়াক্তে আমাকে এত করে নামাজ আদায় করতে হবে ধরে নিন কোনো ব্যক্তি সে সকালবেলা বেরিয়ে গেলো রাস্তাঘাটে ব্যস্ততার মাঝে সে দিন কাটলো নামাজ পড়ার সময় পেল না এখন বাড়ি ফিরে সে সারাদিনে নামাজ আদায় করবে এখন সে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজগুলো যদি আদায় করে দেয় সেটাই যথেষ্ট কিন্তু তার মাথায় আছে যে এসার নামাজ আমাকে সতেরো রেখাত পড়তে হবে তারা সেই ব্যক্তি পিছিয়ে যায় তো এই চাপিয়ে দেওয়া ইসলাম হয়েছে আমাদের কাছে তো এসার নামাজ হচ্ছে চার রেখাত সন্নাথ চার রেখাত ফরজ অতপর দুই রেখাত সন্নাতে মোয়াক্কাদা অতপর কেউ যদি চায় তো এক রেখাত বৃদ্ধির পড়তে পারে কেউ চায় তো তিন রেখাত পড়তে পারে কেউ চাই তো পাঁচ রেখাত পড়তে পারে